আবার কি হলো তুমি মেলা বসে তো চল না যাব কালি তলে কিছু তো মেলা বসে চল না মেলা যাবি তাই না চল না বাড়িতে কাজ কেমন দেখে কিছু নেই ওই চল ফুচকা খাবো ফুচকা খাবো রে কলকাতা সাংঘাতিক জায়গা বড় বাবু যেখানে গিয়ে এক জায়গায় পেচ্ছে ফিরলাম সারা পুলিশে তারা করছে আর এক জায়গায় বলছে 10 টাকা লাগবে মুততে এই আমাদের শ্যামলটি যায় সারা কত মুতা জায়গা হারাম দাদারা কলকাতাতে কাই দিয়েছে আশ্চর্য ব্যাপার মার্কেট এখনো খুললো না 12টা বেজে গেল না না আর দেরি করলে হবে না বড় বন্ধু জায়গা থেকে গাল দিচ্ছ এক চট মারবো চট মেরে আবার দিল্লি পাঠিয়ে দেবো আমাকে আর এক চট দাও তো কেন আমি একটু ধর্মতলায় নামবো আরে ভাই এটা তো ধর্মতলা এই যা দেখছো কত লোকজন বাস ট্রাম সব চলাফেরা করছে এটা ধর্মতলা এই যা দাদার কথা জিজ্ঞেস করবো হ্যাঁ বলো ওই হরকালী মুখে বাজির বাড়ি চেনেন চলো হরকালী মুখে যদি আমার নাম কিন্তু আমার নামে এ জানলো কি করে এই মুখে বাজছি না মুখার্জি হরকালী মুখে হ্যাঁ সে শালা কই গো আমার নাম হচ্ছে হরকালী মুখার্জি বুঝতে পারছো কিন্তু মানে আমি তো তোমায় চিনতে পারলাম না কে তুমি আরে আমি ঘটক ভাই ঘর আরে কাগজে বিজ্ঞাপন দিয়েছিল আমার 4টে বড় জিবিয়ে দেবো তাই ঘটক এসে হাজির থাকে আমি মিলাও হাত এটাকে বলা অসভ্যতা কিরকম আমি হাত দিতে পারলাম তুমি পা তুললে কেন এই যে আমার হাতটা ময়লা আছে ওই জন্য তুলে দিলাম দেখ ভাই বলে শোনো আগে ঘটক যখন তুমি আমার বাড়ি এসেছো আমার বাড়ি তোমায় নিয়ে যাবো আমার 4টে বোন আছে আচ্ছা আচ্ছা আমি 4টে বোনেরই বিয়ে দেবো কটা 4টে বাবারে আপনার বাবা তো হোলসেলার মতো চারখানা হ্যাঁ 4টে বোন মাল ভালো হবে তো এসব কি অসভ্য মাল বলতে নেই আমার বোন না না আমার গায়ে মাইকে বলে যে কি বলে মাইকে ইস্কি মাল যাচ্ছে রে মালে দানা পড়ে গেছে ওই যারা গণ্য মূর্খ তারা বলে ভদ্র লোকাল বলে না ভাই তাহলে চলো আমার বাড়ি যে বলটা চয়েস করবে সেটা দিয়ে দেবো আমি আগে হ্যাঁ যে যেটাই নাঙ্গুল লাগবে সেইটাই চয়েস দেবো আরে তা বলছিল চয়েস করবে পছন্দ করবে সেটা দিয়ে দেবো আমি মনে করলাম চয়েস তো হবে না 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 চলো চলো আমার সাথে দারে না 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 রে না রে না রে না 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 ভালো যদি মেয়ে হয় আমার মতো কেউ চিনবে না রে তাহলে বলিস তোমরা চাষি মানুষ গ্রামের মানুষ তোমরা মাঠে ফসল ফলাও আর সেই ফসল আমরা টাকা দিয়ে সওদা করে নিয়ে আস আমার বললে নেবে 1-1 কোটি কি কেমন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা ঘটক এসেছে একটু কত রসিক কথা করে কথা এর এরই নাম ওরে বাবা প্রিয়াঙ্কা ওরে বাবরে লাল চুল কানে দুল এ মেয়েকে বিয়ে করতে কেউ করো না ভুল এ লাল চুল চলবে চলবে লাজে রঙা হলো কোনে বুকু এই মেয়েটার বিয়ে হলে ভালো হবে আমার পছন্দ হ্যাঁ আমার পছন্দ চরম পছন্দ কিন্তু শুধু ট্যাঙে একটু মাংস কম ও বয়স হয়নি বয়স হয়নি হ্যাঁ ট্যাঙে একটু মাল ধরাই দিতে পারেন না হ্যাঁ বয়স হলে হবে ঠিক আছে এই মেয়েটা পছন্দ 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 কিন্তু আমার চুলকানি আছে চুলকি দিবে কি হয় চুলকানি সব সময় হ্যাঁ
चारे बोल शांति शांति घर एक रसिकता कथा बोलो ओ क्यों एत सुंदरी हलो ओ क्यों एत सुंदरी हलो आमी तो मानुष তুমি কি ভাবছো আমি এখন ফানুষ এই মেয়েটা চলবে চলবে আরে এই দেখো চুলকুনি নাম কি আপা বাহ পাপা 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 ও মুশাই কি হলো এ যদি বউ হয়ে যায় গায়ে পাঁচটা একটা থাকবে না সবাই পাপা 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 আমা চল আপনি সাইজের মালটা লাস্ট বার করলেন কেন অচাল কোটা কাটিয়ে দেওয়ার তাল ছিল নাকি সবই ঠিক আছে এর তো পায়ের মাংস নাই আর এর তো মনে হচ্ছে ইলেকট্রিক থাম আপনি সে ব্যাঙের বাচ্চা মনে হচ্ছিল সোনা গুদা এই মেয়েটা চলবে এই মেয়েটা চলবে এই মেয়েটা চলবে এই নাম কি ছাগলের বাচ্চা হয়নি নাম জিজ্ঞেস করলাম নাম ছাগলে চলে গেল কি করে ফের জিজ্ঞাসা করি লেখা পড়ে জানো আমাদের বেগুন গাছে ফুল ফোটেনি বেগুন গাছে ছাগল থেকে বেগুন গাছ বলছিল আমাকে পছন্দ চরম পছন্দ এ তো কাল্লা রে ইশালা ভাত চাইলে কার ভাতার ধরে নিয়ে দেবে পেন নামে কলি ভালো ভালো কিন্তু মাল কই এই পোকা লাগা তো না না একটু কম শুনে পরে ঠিক হয়ে যাবে কম শুনে মানে সব বলে নাম কি তবে ছাগল বাচ্চা হয় না আচ্ছা আমি লেখা বাজানো বেগুনি ফুল আমার বেগুন হইয়ে ঝুলিয়ে গেল পেন নাম কই না না আর আরটা আরেকটা আছে এটা আমার শেষ এ একই একই ভাটার মাল তো না এই সব পিকেটই হবে মনে হয় বলি ও গরক ভাই আমার শেষ বোনটার নাম হচ্ছে গীতা মুখার্জি হ্যাঁ ওটা ভালো বেটা তো ওই নামই বললি দেখি এই মালটা কেমন হয় তাহলে ডাকি বার করুন গীতা 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 এদিকে এসো ডাকছো কেন হটক মশাই সামনে কথা বলো আচ্ছা ঠিক আছে মেয়ে তো লাই লাই লা বেটা মজনু দিওয়ানা তুমি হবে লাই লা বেটা মজনু দিওয়ানা রেখে যাবে দুনিয়াতে দুটো শয়তানের নিশানা তুমি হবে লাই লা সে তো মজনু দিওয়ানা এ
চিংড়ি কচুলাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভি বাংলা ভুলি কি করে বাংলা বাংলা বলাই ভালো লাগে। হ্যাঁ বলো। আচ্ছা তুমি বর্ণ পরিচয় পড়েছো? কি বলছো দাদা, কথা বুঝতে পারছি না। হ্যাঁ পড়েছে, পড়েছে, পড়েছে। হ্যাঁ, ওই আমটি পা খাবো পেরে, সেটা কোন আমের কথা বলা হয়েছে? ওই আমটি পা খাবো পেরে, সেটা কোন আমের কথা বলা হয়েছে? ওই গাছের আম কাঁচা না পাকা সেটা জানো? এই যে মশাই আপনি জানেন? কাঁচা না পাকা? কাঁচা না পাকা? আঁকা আমু পাকবে না খাকবে ঝরিও না নাকি? এ তো আঁকা আছে, কি বাইতে পারলি? আচ্ছা জিজ্ঞেস করি, কি জিজ্ঞেস করবে? আচ্ছা তুমি আম বানান বলতে পারো? এই যে আমি 10 ক্লাস পড়েছি আর আম বানান বলতে পারবো না? তো কি বলো দিন আম? ওই দেখো ওই ছেলেটা বাচ্চা বাঁচে ঝুলছে, ওরা আম গাছে ঝুলছে, তো বলবি এখন ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করুন, বলে দেবে আম বানান। আম গাছে ঝুলছে ঝুলছে, তো লিচু খুলে বলে যায় না, আর আম যেটা আম গাছে ঝুলছে লিচু ধরে দাঁড়িয়ে আছে। আমি সবুজ না সিন্দুর মুখী? এই যে ঠিক আছে, সিন্দুরমুখী, সিন্দুরমুখী। এখানকার নাম মালদার, মালদার। এই যে কোকিল পাতা নাম আপাদা। এই যে আমি জোড়হাত করছি, আপনাকে রাম বানান বলতে হবে। রাম বানান তো বলবো, আমি রাতে বাহার করেছি। আর কিছু জিজ্ঞাসা করার আছে আপনার? আছে তো। হ্যাঁ তাহলে জিজ্ঞাসা করুন। আচ্ছা বলুন তো, অঙ্ক জানো? অঙ্ক তো জানবো না। আচ্ছা বলুন তো, হাতে পায়ে কয়টা আঙুল? এটা অঙ্ক হলো? হাতে পায়ে 20টা। কয়টা? 20টা। ভুল হচ্ছে। কেন ভুল হবে? ভুল হচ্ছে কি করে? পায়েরটা মিলছে, হাতেরটা মিলছে না। নাও মিলতে পারে? কেন মিলছে না? কোনো একটা হাতে 6টা আঙুল আছে। যে কোনো একটা হাতে 6টা আঙুল আছে। 6টা আঙুল তো 2000 কোটা না দাদা, ঠিকই তো আছে। হাত বার করছে ঠিক আছে, হ্যাঁ, কিন্তু পকেটে হাত ভরে একটা বেরিয়ে দিয়েছে কি করে? কোথায় বেরিয়ে যাচ্ছে? ও সেইটা ধরে ফেলেছি। কোনটা? সেইটা। আর কি সেটা বলতে হবে তো? এ বাক্স চাবিটা। তো বাক্স চাবিটা ওইখানে রেখে দিয়েছো নাকি? এই তো বাড়ি থেকে বেরিয়ে এসে চাবিটা কোথাও কোথাও রেখে দিয়ে যাবে। আচ্ছা থাক, আর বের করতে হবে না, থাক থাক। তা সামনে ঝুলি রাখার কি দরকার আছে? ওখানে কেন? এই যেখানে রিং আছে থেকে থাকবে না? রিং আছে? এই তো চাবি রিং এ ঝুলবে না, তো এখানে ঝুলবে নাকি? তাহলে পকেটে সাইডে রাখতে পারেন না?32টা আছে তো? না হবে, একটা কম আছে। যাক, থাকলে ভাব স্বামীর মাথা চিপিয়ে খাইতে পারবে।
झाल मेरे लोब भालो कोइरा बाजारे तो तारा চারটে ভালো এতক্ষণ ওরা রসিকতা করছিল দেখবে আমরা সবাই ভালো তিনটে বোন আছে তাদেরকে পছন্দ হলো না পাড়াগাঁয়ে যেতে হবে কাজকর্ম করতে হবে এই দেহ গলি ফেলব এটা পারো তো বড়ি দিতে পারো তো বড়ি ও আমি দিই তো এমনি করে টুকটুক আমি জানি তাহলে 300 টাকা নিয়ে চলে যাই এই যে ঘটক মশাই বলুন আপনি যখন আমাকে পছন্দ করেছেন আমারও পছন্দ অপছন্দ বলে কিছু আছে নাকি রাবসই রাবসই আবার কি বলো অবশ্যই হ্যাঁ অবশ্যই ঠিক আছে তাহলে আমি কিরম ছেলে পছন্দ করি আপনি শুনে নেন হ্যাঁ বলুন এই যে ধরুন কি বাবা বন্টকে আবার সামনে জড়ি ধরা উনি বললেন কি বললেন উনি বললেন কি বললেন এই যে ধরুন আমি কথা বুঝি না মনে করছি নাকি না না ঠিক আছে আপনি কি ছেলে বলুন তো কেন বলুন আপনি কথা বুঝতে পারছেন না আমি হ্যাঁ বেটা ছেলে আধার কার্ড সঙ্গে নিয়ে আসো নাকি তুমি আজকাল সব জায়গায় আধার লাগছে দেখছো না হইলে আধার মইলে আধার গরুতে আধার ছাগলে আধার সবে আধার লাগছে তা আধার কার্ড দেখা যাবে না তোমাকে আপনি বেটা ছেলে সেটা আমি বুঝতে পারছি এই যে আপনি আমার কথা বুঝতে পারছেন না ওই জন্যই বলছি আপনি কি ছেলে না আমি জানি ঠিক আছে আমি বলছি আপনি শুনুন বলুন যেমন আছে আমির খান খান সালমান খান শাহরুখ খান কাদের খান আমজাদ খান এসব খান খান ছেলেকে আমি পছন্দ করি ওরা তো ফালতু খান কিরকম আমি যে ছেলে দেবো একবার স্ট্যান্ডার্ড খান সকালবেলা উঠে বিড়ি খান তারপরে খৈনি খান তেরঙ্গা খান তারপর দিলদুবা খান তারপর গাঁজা খান তারপর মদ খান চিতিয়ে যান উই বাবা রে আর ওটা একটা খান সালমান খান মাতা ঠিক আছে চলবে যদি ছেলে দেখতে একটু হ্যান্ডসাম হয় ছেলে হ্যাঁ ছবিটা দেখান দেখে ফেলি ছেলে দেখে নেবেন ছবিটাকে কি ব্যাপার ছেলেটা দেখি ছেলে
ছেলের বিয়ে হবে কিন্তু আমার বিয়ে আর হবে না। ছেলে দেখবো, আমরা ছেলে দেখবো। এক চান্স লাগিয়ে দেখি নাকি, বাঁশ বাগানে ঢেলা ছুটিয়ে দিই, লাগে লাগে না লাগে না। ছেলে কে জানেন? কে কে? ছেলে হচ্ছে গিয়ে এই চুল কুমার। মানে তুমি? এই তুমি আমাকে রাস্তা বলে ঘটকা রাখুন বলছো আমি বিয়ে করবো? দাদা আমি বুড়োকে বিয়ে করবো না দাদা। কথাটা উড্রে করো। কেন? কাকে বুড়ো বলছি? তোমাকে। আমার বয়স কত? 60 বছর হয়ে গেছে। হয়েছিল কোর্টে এভিডেভিট করে আমার 18 করে নিয়ে। এটা কাগজ বলবে, আধার কার্ড বলবে, ভোটার কার্ড বলবে। তুমি বললে তো আমি বিয়ে দেবো না। বাড়িতে বেরো, বেরো বলছি। সরকার বয়সটা মানছে, আপনি মারবেন না? না আমি মানবো না। আমি ভোট দিতে গেলাম, আমার ভোট হলো না। হ্যাঁ বলছি তোমার 18 বছর বয়স হয় নাই তাই বলছে। তাহলে সরকার মানছে, তুমি মানবো না? গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, আবার এখন বিয়ে গেলাম। হ্যাঁ বিয়ে হবে আমার সঙ্গে, তা তোমার বোনকে আমার চামড়া নিয়ে টানিবে নাকি? আমি তোমার মতো বুড়োর সঙ্গে বিয়ে দেবো না। এমনি বিয়ে করবো না। তাহলে কি? আপনার বোনটার সঙ্গে আমার বিয়ে দেবেন? হ্যাঁ 1,00,000 টাকা দেবো। টাকা? টাকার লোভ দেখাচ্ছ আমাকে? প্রয়োজন যদি হয় আমার বোনের গলায় দড়ি কলসি বেঁধে জলে ডুবি মারবো। তোমার মতো বুড়োর সঙ্গে বিয়ে দেবো। এইখানে অবজেকশন। কি অবজেকশন? আপনি জলে ফেলতে পারেন না। কেন? ভারতবর্ষের একটা সংবিধান আছে। কি সংবিধান? কেউ খেতে পাবে না, কেউ মাল জলে ফেলে দেবে তা তো হবে না। তোমার মতো পুরুষ হবে দিতে হবে, যাও বলছি ঘাড়ে। আমার ঘাড়ে হাত দিচ্ছি কেন? একে ভদ্রলোক বলে কি? কারো পায়ে জুতো ছিল না। জুতো কি হবে? জুতোটা পরিয়ে দিয়ে চালিয়ে দিতে পারবে। বিয়ে করতে এসেছে। ও বিয়ে করবে, তুই করবি? লালপন দিবি। দেখো ওই মানুষটা আমাকে এমনি বিয়ে করবে না, তাহলে 1,00,000 টাকা দেবে। আর আমি ভাবছিলাম ওই 1,00,000 টাকা যদি বাড়িতে থাকতো তাহলে যে কোনো একটা কাজে লাগতো বলো। তার জন্য বলছি তুমি যদি কিছু না মনে করো আমার কপালে যদি সুখ থাকে ওই বুড়োকে বিয়ে করে আমার সুখ হবে। তুমি যখন চাইছো তখন আমার আপাতত লাভ নেই। ও ভাই তাড়াতাড়ি যাও, হারিয়ে যাবে। ওই তো আসছে, আসছে, আসছে। এই বিয়ে দেবো, এসো বিয়ে দেবো, বিয়ে দেবো, এসো। আর হবে না। হ্যাঁ বিয়ে ঠিক হয়ে গেছে। কার সঙ্গে? বেরিয়ে গেলাম ওই তো। কে? ওই ঠাকুমার সঙ্গে। আরে মানে আমার ঠাকুমা বিয়ে করবে না, রসিকতা করেছে। আর বুড়ি মাসের বুড়ি হয়ে গেছে আমার ঠাকুমা। বুড়ি হবে না, জ্যৈষ্ঠ মাসে ঘাস পাত খেয়ে হিরো হয়ে যাবে। জ্যৈষ্ঠ মাসে আসতে হিরো হবে। এই যে কে? আমি রাজি হয়ে গেছি। রাজি? হ্যাঁ আমার দাদাকে বিয়ে করে নিয়ে আপনি চলে যান এখান থেকে। আপনাকে বিয়ে করতে বলছে, আমি সারা রাত লাচ্ছি খেলবো নাকি? না না বিয়ে হবে, বিয়ে হবে। ফুলের মালা আনতে গিয়েছিলাম, তাই নাকি? হ্যাঁ কিন্তু একটি কথা বলছিলাম। বলো। বলছিলাম আমাদের বাড়িতে ধুতি পাঞ্জাবি নেই, তাহলে কি করে বিয়ে হবে? আমি পাঞ্জাবি সঙ্গে করে নিয়েছি। সত্যি? তাহলে পরে ফেলুন। বোতামটা লাগিয়ে দে, বোতামটা লাগিয়ে দে। এই এ এ করেছে কি যে? মাগিকে বললাম পাঞ্জাবি দিতে, সাইয়া দিয়ে দিয়ে।
চোখ বুঝে মালা দিও তাই নাকি দেখি চোখ বুঝি হ্যাঁ দেন এইবারে বিয়ে হচ্ছে, আপনি আপনি করে কথা বলবো না, তুমি আমি করে কথা বলবো, ঠিক আছে? এ বিয়ে ঠিকল না রে, কেন মালা গলায় বাঁধিয়ে তলায় ঢুকে গিয়েছে? বাবা গেলে বিয়ে করো নাই নাকি? আমি তো আজকে প্রথম বিয়ে করব। আপনার দোষ আছে। কি দোষ? মেয়ে বড় হইলে পাড়ার দুটো ছেলে নিয়ে একটু বিয়ে রিহার্সেল করাইতে হয়। না মানে আজ তুমি না মারা দাও। কে হলো? একটু উল্লু দাও কেন? মেয়েগুলো হিংসা দেখো উল্লু দিচ্ছে। বাবরে ভোজ খাবার লেগে কি কয়েছে ডাক দেখিনি, বড় আ দেখল বড়। আশীর্বাদ করি আমোদপুর পেরুতবের জন্য চারটে বাচ্চা হয়ে যায়। তাহলে ভালো কথা বলবো, আমার বোনকে তো তুমি বাড়ি নিয়ে চলে যাবে, তা তোমার বাড়িতে কে কে আছে জানলাম না। কে কে আছে আমার বাড়িতে? কে থাকবে বউ? হ্যাঁ আপনার বউ, আপনার বোন আমার বউ হচ্ছে না, সেই যে বলছি। হ্যাঁ তাহলে যাক, তাহলে বাড়ি ফাঁকা করে কেউ নেই বাড়ি যাবে। আপনি যত আশীর্বাদ করেন। না না ঠিক আছে ঠিক আছে, আমি প্রণাম করতে হবে না, বলুন আশীর্বাদ করুন। আমার আমার পায়ে পরিতুষ্ট হবে ভাই। তাহলে আমি চলে যাচ্ছি, তোমার খাবার ব্যবস্থা করতে। কি করবেন? তোমার খাওয়া বলে কি খাবো বলো, আমি জুস খাবো তোমাকে। না আমি অত চুষতে পারবো না। আর চুষতে বলিনি, জুস কলকাতা ভালো জুস। জুসটা কি জিনিস? এই ফলের রস, আঙ্গুর আপেল বেদানা এসব ফলের রস খাওয়াবো। ভালো ফলের রস নাই? এর থেকে ভালো ফলের রস কি বলো? তালের রস। সে জায়গা তালি বলে? হ্যাঁ বড় কলাই ভাত দিয়ে খেয়ে দুটো ঢ্যাস ঢ্যাস করে ঢেকার উঠতে যাবে, আমার দেখার দরকার নেই। তাহলে আমি যাচ্ছি আয়োজন করি।